আমি বাজারে চলে এসেছি মাছ কিনতে। যেরকম বাজারে আসি, আমি আজকে এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নেব। আমি এলে এই দাদার থেকেই মাছটা আমি নিই, আর চিংড়ি মাছ নিচ্ছি 250-র মতো। আর আমাদের কাকিমাদের জন্য তেলাপিয়া মাছ নেব। নেওয়া হলে আমি মাছের বাজার থেকে চলে যাব, গিয়ে আবার সবজি বাজার করব। আমি এখন গাছের ফুল ফুটেছে, সেটা আমি তুলতে যাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো জবা ফুল। এই যে আমার বাবা, আমার বাবা এখানে বেগুন চারা লাগাতে এসছে। আমাকে বলছিল লাগাতে, কিন্তু আমার চান হয়ে গেছে, আমি এখন পারবো না। আর এই যে দেখুন, আমাদের গাছে এই যে বেগুন হয়েছে, এই যে ছোট্ট বেগুন, কি কাঁটা দেখুন, এই দেখুন পাতাতেও কাঁটা, এর এর পাতাতেও কাঁটা ভর্তি। বাবা, বেগুন গাছে পোকা হয়েছে গো, এই দেখো বেগুন গাছে পোকা হয়েছে। আর এই যে জবা ফুলটা যে তুলতে এসছি আমি, এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর আর কত বড়। এতে একটা দুটো করেই ফোটে, বেশি ফোটে না জবা ফুল। জবা ফুলটা আমি তুলে নেব। এতে ম্যালেরিয়া গাছ আবার ধরে গেছে বাবা। তুলতে পারছি না এক হাত দিয়ে। আমি চলে যাচ্ছি বাবা। ওই যে বাবা বেগুন গাছ বসাচ্ছি, আর বলিস কেন, এই একটা ফুল হয়ে আছে। আমি বাইরে থেকে আবার ঘরে চলে এসেছি, রান্নাঘরে। এই যে আমি আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছের তরকারি করছি। আর এদিকে চিংড়ি মাছের তরকারি, আর ওদিকে মা পটল ভাজা, উচ্ছে ভাজা, আর কি ঢ্যাঁড়স ভাজা, আর মুসুরির ডাল আমাদের হয়ে গেছে। এই যে আমি তরকারিটা এবার দেখে নেব একটু। তরকারিটা বসেই আমি চান করতে চলে গিয়েছিলাম। আমি পুজো করব না, মা পুজো করবে। মা আমাকে তরকারিটা একটু দেখতে বলল। এই তরকারিটা হয়ে গেলে আমি নাবিয়ে নেব। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। জামাই ষষ্ঠীর পরের দিন আজকে, আর আমি এই মেসিতে ঘরে চলে এসেছি। এই যে এই সব বাচ্চাগুলো সব ফোন দেখছে, ভিডিও দেখছিস তোরা, ভূতে তুই কিছু বলবি? বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কি রান্না হচ্ছে তোদের? মাছের ঝাল, চচ্চড়ি, চিচিঙে দিয়ে মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা, মোচার তরকারি। আর মোচাও এনেছে জামাইবু? জামাইবু না, কালকে দাদা এনেছে। ও, আর জেঠিমাদের ওইখানে উনুনে ভাত হচ্ছে। রান্না হয়ে গেছে, বাবাকে ভাতগুলো ভাত বেড়ে দিচ্ছি। এই যে ডাল দিচ্ছি বাবাকে, বাবা বলছে এতটা ডাল খাবো না, ওই জন্য কমিয়ে নিলাম। আর এইখানে মাছের তরকারি আছে, চিংড়ি মাছে। বাবাকে ভাতটা দিয়ে তারপর আমাদের সবার ভাত বাড়বো। এই যে মেয়ের ভাত বাড়বো, এবং আমি খেতে বসে গেছি, সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নেব, প্রথমে ভাজা দিয়ে খাচ্ছি, তারপর ডাল নেব, তরকারি নেব, দিয়ে খাবো। এইসবে দোকানের কাজ সেরে ঘরে এসেছি, এরকম সময় তো আমি চা খেতে আসি, আপনারা জানেন। আর আমার বোনের সব ছেলেরা মেয়েরা সব ঘুমাচ্ছে এখন। সব ঘুমাচ্ছে, উঠলে আবার সব হই হই হবে। আমি চাটা খেয়ে আমার দোকানে চলে যাবো।
এই যে ছাদে আমি শর্ট ভিডিও করছি, তার সঙ্গে এরাও রয়েছে, আমার বোনের ছেলে মেয়ে এরা সব বসে আছে, তারপরে কাকিমার ওই যে দুটো মেয়ে আছে বসে আছে, ওরা সব গানের আন্তাক্ষ